সবাই খুব ভালো আছো। আজকে লাঞ্চে খুব স্পেশাল চিকেন কষা, তার সাথে মাছ ভাজা, আর সাথে অল্প একটু লবণ নিয়েছি। আর দিয়ার সময় কথা বলতে বলতে ভাতটার আজকের এই অবস্থা হয়েছে। চলো আমি খাচ্ছি। চিকেন চিকেন করছিল জন্য চিকেন ভিডিও এসেছে, খাচ্ছি। ভাতটার কি অবস্থা হয়েছে গো? তেলাপিয়া মাছ ভাজা, ছোট পুটকুলি একটা থালা নিয়েছি। ঘড়িতে এখনো 2 বাজে নি, আজকে ওকে মর্নিং এ দিয়েছি খাবার। আর সব থেকে বড়ো কথা, কারেন্ট নেই, ওই জন্য এরকম দেখতে লাগছে। জানালাটা খুলে দিয়েছি, ওই আলোতে যা হচ্ছে আর কি। ভেবেছিলাম ভিডিও করব না, গোপাল ভাঁড় চালিয়ে দেখতে দেখতে ভাতটা খাবো, তারপর ভালো না। একদিন কমেন্ট করছিল চিকেন ভাবলাম ভিডিওটা করি। পুরো মরমরে করে ভাজা মাছটা, জানি এখন কাঁচা লবণটা আমার খাওয়া উচিত নয়, আসলে ঝোলটা কম বলে ওই জন্য লবণ একটু লাগবে, না আমি খেতে পারবো না। তার মধ্যে ভাতটাও এরকম হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম ওই বাড়িতে গিয়ে ভিডিও করব। আসলে মার সঙ্গে মজা করতে করতে খেতে খেতে সে ভিডিও করা হয়নি। চিকেন এনেছিল বাবা, কালকে খেয়েছি,
সেটা বাবার সঙ্গে বসে খেয়েছি, জানি ভিডিও করিনি ঘরের মধ্যে। এই যে দুপুরে ভাত খাওয়ার পরে না একটা ওষুধ দিয়েছে, এখন ক্যালসিয়াম। ওরে বাবারে, এসে কত বড় ওষুধটা! একটা প্লাস পয়েন্ট আছে, ওষুধটা হচ্ছে মিষ্টি। আমি জিভ দিয়ে দেখেছি, ওষুধটা তিতো না। বাইরে বৃষ্টি হচ্ছে, এই খবরটা শুরুতেই দেওয়া উচিত ছিল। সামনে চিকেন ছিল, ভুলে গেছি। আবার একদিন লাইভ আসবো। সেদিন তিনটে হনুমান এসেছিল, সে গাছের কত আম ফেলে দিয়েছে সব। এখনও যদি কারেন্টটা না আসে এবার গরম হচ্ছে। বৃষ্টি হয়তো কোনো লাভ নেই, বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতো, গরম হচ্ছে গরমের মতো।
থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। চিকেনের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করো, আর দিনে দিনে আমি কেমন হেলদি হচ্ছি সেটাও কমেন্ট করো। সবাই খুব ভালো দেখো, পরের ভিডিওতে আবার দেখা করছি। যা ইচ্ছা কমেন্ট করো, বাট কমেন্টটা করো।